হ্যালো এভরিওয়ান, আজ বলবো আপনার যদি পেট খারাপ হয়ে থাকে তবে যে খাবারগুলি খেলে আপনি অনেকটাই সুস্থ থাকতে পারবেন। তবে প্রতিদিনের মতো একটাই অনুরোধ, ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণটা দেখার জন্য। তো চলুন জেনে নেওয়া যাক। আপনি যদি আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এই ভিডিও নিচে লাল সাবস্ক্রাইব বোতামটি ক্লিক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখুন। প্লিজ ফ্রেন্ড, এখনই সাবস্ক্রাইব করুন। ডায়রিয়া হলে অনেকেই খাবার দাবার একেবারে বন্ধ করে দেয়, আবার কেউ কেউ তখন শুকনো খাবার খাওয়াটা উচিত বলে মনে করেন। ডায়রিয়া বা পাতলা মলত্যাগের জন্য দায়ী কিছু জীবাণু রয়েছে। মূলত দূষিত পানীয় খাবারের সঙ্গে এসব জীবাণু পরিপাকতন্ত্রে প্রবেশ করে পেটের স্বাভাবিক নিয়মে গোলযোগ ঘটায়। এতে ঘন ঘন মলত্যাগ হয়, শরীর থেকে বেরিয়ে যায় প্রচুর পানি, ইলেকট্রোলাইট, এতে শরীর দুর্বল হয়ে পড়ে, শরীরের গুরুত্বপূর্ণ কিছু স্বাভাবিক কর্মকাণ্ড ব্যাহত হয়। তাই ডায়রিয়া হলে প্রথমেই একটি বিষয় লক্ষ্য রাখতে হবে, সেটি হচ্ছে শরীর যেন প্রয়োজনীয় পানি ও ইলেকট্রোলাইট পায়। এই জন্য ডায়রিয়া রোগীকে শুকনো খাবারের পরিবর্তে জলীয় খাবার, শুধু পানি, ডাবের পানি, শরবত, বিশেষ করে ওয়াল স্যালাইন পানের ব্যাপারে যত্নবান হতে হবে। তো এখন জেনে নিন পেট খারাপ হলে কোন খাবারগুলি খেতে হবে। যেমন আপেল, একেবারে ঠিক শুনেছেন, লুজ মোশনের মতো রোগের চিকিৎসায় বাস্তবে কি আপেলের কোনো বিকল্প হয় না বললেই চলে। এতে পেকটিন নামক উপাদান শরীরে প্রবেশ করার পর টয়লেটে যাওয়ার প্রবণতা কমতে সময় লাগে না। নাম্বার টু, সেদ্ধ আলু। একটা সেদ্ধ আলুতে অল্প পরিমাণ লবণ ও গোলমরিচ মিশিয়ে খাওয়া শুরু করলে শরীরে এমন কিছু উপাদানের মাত্রা বৃদ্ধি পেতে শুরু করে যার প্রভাবে পেট খারাপের মতো রোগের প্রকোপ কমতে সময় লাগে না। তাই এবার থেকে পেট ছাড়লে সকাল বিকাল সেদ্ধ আলু খেতে ভুলবেন না যেন। নাম্বার থ্রি, দই। পেট খারাপ হলেই এক বাটি তাজা টক দই খেয়ে নেবেন, তাহলেই বারে বারে আর বাথরুমে ছুটতে হবে না। আসলে টক দই প্রচুর পরিমাণে ল্যাক্টোব্যাসিলাস এবং বিবিডোয়াত টেরিয়াম নামে দু ধরনের ব্যাকটেরিয়া থাকে, যা হজম ক্ষমতার উন্নতি ঘটানোর পাশাপাশি ডায়রিয়া কমাতে দারুণ উপকারে লাগে। প্রসঙ্গত, যতদিন না পেটের ব্যথা কমবে ততদিন দৈনিক 2 থেকে 3 কাপ টক দই খেয়ে যেতে হবে। নাম্বার ফোর, অ্যাপেল সিডার ভিনেগার। পেট খারাপের প্রকোপ কমাতে এই উপাদানটি দারুণ কাজে আসে। আসলে এতে থাকা পেকটিন নামে একটি উপাদান পেটের যন্ত্রণা কমানোর পাশাপাশি পেটকে একেবারে চাঙ্গা করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এখন প্রশ্ন হলো, সরাসরি তো অ্যাপেল সিডার ভিনেগার খাওয়া যাবে না, তাহলে উপায় কী? কোনো চিন্তা নেই, এক গ্লাস পানিতে 1 চামচ অ্যাপেল সিডার ভিনেগার মিশিয়ে নিন। প্রতিবার খাবার খাওয়ার পরে 1 গ্লাস করে এই পানীয় খেলে দারুণ উপকারে পাবেন। প্রসঙ্গত, ইচ্ছে হলে এই মিশ্রণে অল্প করে মধুও মিশিয়ে নিতে পারেন, তাতে স্বাদও ভালো হয়ে যাবে। নাম্বার ফাইভ, লেবুর পানি। একেবারে ঠিক শুনেছেন, পেটের রোগের চিকিৎসায় বাস্তবে কি লেবুর পানির কোনো বিকল্প হয় না বললেই চলে। আসলে লেবুতে উপস্থিত অ্যান্টি ইনফ্লেমেটরি প্রোবায়োটিক্স পেটের অন্দরে প্রদাহ কমায়, সেই সঙ্গেই ফলটিতে থাকা নানাবিধ খনিজ, বিশেষত পটাশিয়াম এবং ম্যাগনেসিয়াম পেটের রোগের প্রকোপ কমাতে বিশেষ ভূমিকা পালন করে থাকে। নাম্বার সিক্স, কলা। শুধু পেট খারাপ নয়, যে কোনো ধরনের পেটের রোগ সারাতেই এই ফলটি দারুণ কাজে আসে। আসলে কলায় রয়েছে প্রচুর পরিমাণে পেকটিন, যা পটিকে শক্ত করতে বিশেষ ভূমিকা নেয়, সেই সঙ্গে ডায়রিয়া বা পেট খারাপের প্রকোপ কমাতেও সাহায্য করে। এক্ষেত্রে 1 গ্লাস বাটার মিল্কে 1টি কলা চটকে নিয়ে মিশিয়ে নিন, তারপর এই মিশ্রণটি দিনে 2 থেকে 3 বার করে খান, তাহলেই আরাম মিলতে শুরু করবে। নাম্বার সেভেন, ডাবের পানি। পেট খারাপের সময় দেহের অন্দরে ইলেকট্রোলাইটের ভারসাম্য দূর করতে এবং জলের চাহিদা মেটাতে ডাবের পানির বিকল্প হয় না বললেই চলে। শুধু তাই নয়, প্রয়োজনীয় পুষ্টির ঘাটতি দূর করে পেটের স্বাস্থ্যের উন্নতি ঘটাতেও এই প্রাকৃতিক উপাদানটি বিশেষ ভূমিকা পালন করে থাকে। প্রসঙ্গত, পেট খারাপের মোকাবিলা করতে দিনে কম করে 2 গ্লাস ডাবের পানি খেতেই হবে, তবেই কিন্তু সুফল মিলবে। নাম্বার এইট, দারুচিনি। এতে রয়েছে এমন কিছু উপাদান যা চোখের নিমিষে হজম ক্ষমতার উন্নতি ঘটায়, সেই সঙ্গে পেট খারাপের প্রকোপ কমাতেও বিশেষ ভূমিকা পালন করে থাকে। এক্ষেত্রে দিনে 4 বার দারুচিনি পাউডার দিয়ে তৈরি চা খেলেই উপকার মিলতে শুরু করবে। প্রসঙ্গত, 1 কাপ গরম পানিতে 1 চামচ দারুচিনি পাউডার মিশিয়ে 5 মিনিট রেখে দিন, সময় হয়ে গেলে চা পান করুন, দেখবেন পেটের রোগ ধারে কাছে ঘেঁষতে পারবে না। ধন্যবাদ।